আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা। আমি একজন পুষ্টিবিদ, আমি লাইফ স্প্রিং এ কর্মরত আছি। আসছে রমজান মাস। আর রমজান মাসে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো, এটাকে আমি ভুল বলছি এই জন্য যে আল্লাহ এটাকে ইবাদতের মাস, বিশেষ করে আমাদের সবকিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলার মাস বলে আমরা যেটাকে মনে করি, তাই না? যে আমরা এই মাসে ইবাদত বেশি করব, আমাদের ধৈর্যটাকে বাড়াবো, সারা বছর আমরা যেভাবে জীবনটাকে কাটিয়েছি পুরোটাকে যেন আমরা সাজিয়ে আনতে পারি, তার একটা চেষ্টা থাকে, তাই না? যে নিজেকে একটা বেটার মানুষ, বেটার ভার্সন হিসাবে যেন আমরা একটা মাস নিজেকে প্রস্তুতি নিতে পারি। কিন্তু ভুলটা কোথায় করি আমরা? সবকিছুই ঠিক থাকে, ইবাদত বন্দেগী করছি, কিন্তু ওই যে লাইফস্টাইল, যে চেঞ্জটা আমরা বলি যে ভালোর জন্য কি করতে হবে, আমাদের খাওয়া দাওয়া বলেন অথবা আমাদের ঘুম বলেন, আমাদের স্ট্রেস লেভেলটা কমানো বলেন, তাই না, আমাদের স্বাস্থ্যটাকে ওভারঅল ভালো করার জন্য যে টিপস গুলো আমরা দিয়ে থাকি, সেই জিনিসটাই আমাদের রমজান মাসে মিসিং হয়ে যায়। তাহলে আজকে কিছু টিপস থাকছে যেটা করলে রমজান মাসে বেসিক্যালি আপনি এই এক মাসে আপনি একটা সুস্থ জীবন ফিরে পেতে পারেন এবং সেটাকে রমজান মাসের পরেও আপনি কন্টিনিউ করতে পারেন। তাহলে আমি শুরু করব রাতের ঘুম দিয়ে। রমজান মাসে সাধারণভাবেই রাতে আমাদের তারাবির নামাজ থাকে, তাহলে তারাবির নামাজটা পড়ে, ঈশার নামাজ পড়ে, ডিনার করে আমি বলবো যে অবশ্যই আমরা যেন 11টার মধ্যে ঘুমিয়ে যাই, 10টা হলে আরো ভালো। ঘুমের কথা কেন বললাম, যে অনেক মানে কয়েক দশক আগেও যেটা বলা হতো যে ডায়েট ঠিক করেন, ভালো মতো খান, সুস্থ থাকেন, কিন্তু দেখা যাচ্ছে যদি আমাদের ঘুম ঠিক না থাকে বেসিক্যালি কিন্তু কোনো কিছুই আমাদের শরীরে কাজে লাগে না। তাই অবশ্যই যেন আমরা রমজান মাসে 10টা থেকে 11টার মধ্যে বিছানায় চলে যাই, এবং শেষ রাতে তো আমাদেরকে উঠতে হয়, এবং শেষ রাতের মেইন সেহরি দিয়ে আজকে আমি শুরু করব। কারণ সারাদিন আসলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে, এবং কাজকর্ম তো আছেই, রোজা আছি বলে আমাদেরকে বসে থাকলে চলবে না। তাই যেটা আমি বলবো যে সেহরি হতে হবে আপনার একটা ভরপুর ভাবে, আপনাকে খেতে হবে এবং সব রকম খাবার সাজিয়ে আপনাকে নিতে হবে। আমরা যে ভুলটা করে থাকি, যে ভুলের কারণে বেসিক্যালি আমাদের দুর্বল লাগে, দেখা যায় কি যে সারাদিনের রোজাটা হয়তো আমাদের শরীরে লেগে যায়, আমরা যেটাকে বলে থাকি, এবং অনেকের হাইপো হয়ে যায়, মাথা ঘুরায় বা মাথা ব্যথার একটা সমস্যা থাকে। তার যদি সমাধান আপনি পেতে চান, সেহেরিতে আপনাকে একেবারে প্রত্যেকটা খাবার সাজিয়ে নিয়ে বসতে হবে। অর্থাৎ যেটা আমরা ভুল করে থাকি, যে দেখা যাচ্ছে সেহেরিতে অনেকে অনেক লাইট খাবার খান বা খাবারটা একেবারে সাজানো থাকে না, সেক্ষেত্রে সারাদিন কিন্তু রোজা রাখতে খুব একটা সমস্যা হয়ে যায়। তাই সেহেরিতে যদি আপনি লাইট খেতেও চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে তাতে যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং ফ্যাট থাকে। কার্বোহাইড্রেট যদি আপনি বাদ দিতে চান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু প্রোটিন এবং ফ্যাটের সমাহার আপনার সেহেরিতে অবশ্যই থাকতে হবে। আমরা অনেক অনেক সময় ট্র্যাডিশনাল কিছু খাবার দিয়ে আমাদের সেহেরিটা করে থাকি, যেমন দুধ ভাত, তার সাথে একটু হয়তো কলা মিশিয়ে নিলাম, এই খাবারটা হয়তো খুব আমাদের মুখরোচক হলেও এটা আমি বলবো যে আমাদেরকে সারাদিন এনার্জি দিতে আসলে খুব একটা হেল্প করে না, কারণ এখানে কলা একটা কার্বোহাইড্রেট, ভাত থেকে আপনি কার্বোহাইড্রেট পাচ্ছেন, আর এখানে দুধটাই বা আপনি কতটুকু অ্যাড করছেন, যে সেখান থেকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ ফ্যাট অথবা যথেষ্ট পরিমাণে প্রোটিন আপনি পাচ্ছেন না। তাই সেহরিতে আপনার সেহরিটা যেরকম হতে পারে, যদি কেউ খুব লাইট খেতে চান সেক্ষেত্রে আপনি দুটো ডিম খেয়ে ফেলতে পারেন, অবশ্যই সেটা তেলে ভেজে, অথবা তেল দিয়ে আপনি ভর্তাও করতে পারেন, অথবা আপনি যে কোনো ধরনের মাছ বা মাংস 2 থেকে 3 টুকরা আপনি রাখতে পারেন, এবং তখন যেটা হবে যে এটাও আপনি ভুনা না করে আপনি যে কোনো তেল দিয়ে শ্যালো ফ্রাই করে ওইটা খেয়ে ফেলতে পারেন। আমি এখানে ডিপ ফ্রাইয়ের কথা বলিনি, শ্যালো ফ্রাইয়ের কথা বলেছি, যেটা শরীরের জন্য খুবই ভালো। সাথে আপনি কিছু সালাদ রাখতে পারেন, সবজি রাখতে পারেন, হতে পারে আপনি ডালের স্যুপ রাখতে পারেন, ডালটা খুব ঘন করে রান্না করে তার সাথে সবজি মিশিয়ে আপনি এক বোল ডালও খেয়ে ফেলতে পারেন। এরকম একটা সেহরিতে যদি এরকম একটা খাবার আপনি রাখেন, আমরা হয়তো মনে হচ্ছে খাবারটা অনেক লাইট হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রোটিন রিচ খাবারটাই কিন্তু বেসিক্যালি আপনার পেটটা প্রচুর পরিমাণে ভরা রাখবে এবং আপনাকে সারাদিন অনেক এনার্জি দিবে। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে, যেহেতু আমাদেরকে সারাদিন পানি ছাড়া থাকতে হবে এবং আমি প্রোটিন রিচ খাবার খাওয়ার কথা বলেছি, সেক্ষেত্রে
পানিটার দিকে অবশ্যই নজর রাখতে হবে। তা না হলে যেটা হবে যে আমাদের কনস্টিপেশনের সমস্যা দেখা দেবে, অ্যাসিডিটি সমস্যা দেখা দেবে এবং সারাদিন আসলে পানির একটা ঘাটতি হয়ে যায় শরীরে। এছাড়া মাথা ব্যথার সমস্যার সমাধানের জন্য আপনি যেটা করতে পারেন, সেহরির সময় যাদের প্রেশারের সমস্যা নেই, প্রথম দিকে তারা সেহরিতে 1 গ্লাস পানিতে 1/2 চা চামচ পিঙ্ক সল্ট গুলিয়ে কিন্তু আপনি খেয়ে ফেলতে পারেন। এই পানি, এই পিঙ্ক সল্ট গুলিয়ে খাওয়ার জন্য যাদের দেখা যাচ্ছে কি দীর্ঘ সময় রোজা রাখার কারণে মাথা ব্যথা, মাইগ্রেন, মাথা ঘোরানো, হাত পা কাঁপার একটা সমস্যা হয়, এই সমস্যাটা আপনাকে প্রিভেন্ট করতে হেল্প করবে। সো শুধু সেই না, আমরা যেন রাত থেকে একটা প্রিপারেশন নিই যে আমরা পরের দিন রোজা রাখবো, সেই হিসেবে পানিটা যেন আমরা হিসাব করে খেয়ে ফেলি। সারাদিন তো আপনার এভাবেই যাবে। সেহরি শেষ করার পরে হয়তো আপনি আপনি যদি হালকা ঘুমানোর সুযোগ পান তাহলে ঘুমিয়ে যাবেন, আর না হলে পরের দিনের কাজের জন্য আপনি প্রস্তুতি নিয়ে ফেলেন। সারাদিন আপনি এভাবে আপনার কাজকর্ম শেষ করে যেটা করতে পারেন, অনেকে জিজ্ঞেস করে রোজা রেখে কি আমি হাঁটতে পারবো কিনা, আমি ব্যায়াম করতে পারবো কিনা, সেক্ষেত্রে আমি বলবো যে রোজার মাসে আপনি হালকা এক্সারসাইজ কিন্তু করতেই পারেন। যদি আপনি কার্ডিও, ওয়েট ট্রেনিং এগুলো করার অভ্যাস আপনার আগে থেকেই থাকে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে যারা ফ্যাট বার্ন করতে চান তারা কিন্তু রোজা রেখে, অর্থাৎ খালি পেটে যদি আপনারা যে কোনো ধরনের কার্ডিও, ওয়েট ট্রেনিং, হ্যাঁ এই ধরনের এক্সারসাইজ গুলো করেন, সেক্ষেত্রে ফ্যাটটা বার্ন বেশি হয়। কিন্তু অনেকে বলে যে সেক্ষেত্রে পানির পিপাসা অথবা খারাপ লাগাটা কাজ করবে কিনা, হ্যাঁ এটা অবশ্যই কাজ করবে। সেজন্য সাজেশন থাকছে এই ধরনের ভারী এক্সারসাইজ গুলো ঠিক ইফতারের আগ মুহূর্তে যদি আপনি করেন তাহলে আপনার শরীরে ওই রকম কোনো ইফেক্ট পড়বে না। এছাড়া খালি পেটে কিন্তু আপনি নর্মাল হাঁটাহাঁটি করতেই পারেন, কিন্তু কারো শরীর যদি পারমিট না করে সেক্ষেত্রে এক্সারসাইজের এই পার্টটুকু আপনি অবশ্যই ইফতারের 1 ঘন্টা পরে অথবা রাতে ঘুমানোর ঘন্টাখানেক আগে আপনি যদি সম্পন্ন করবেন। এরপর আমরা চলে আসি ইফতারে। ইফতারে যেটা আমরা করি যে সারাদিন না খেয়ে থাকার কারণে, এবং আমাদের আমাদের বাংলাদেশের ট্রাডিশন হিসাবে আমরা দেখা যায় কি ইফতারের টেবিলটা একদম সাজিয়ে ফেলি। এবং একটা কথা এখানে না বললে নাই যে খেজুর একটা পুষ্টিকর খাবার, এবং অনেকে এটা নিয়ে ভিডিও দেন, এবং সেই ভিডিওগুলোর কমেন্টস গুলো পড়ে আমি আমি প্রচন্ড রকমের আমার আসলে মন খারাপ হয়, কারণ আমাদের বাঙালিদের সবকিছু আসলে একটা ইমোশনস এর সাথে জড়িত। এখানে যখন অনেকে খেজুরের উপকারিতা, কখন খাবো বা কখন খাবো না এই নিয়ে কথা বলেন, তখন বাঙালির মধ্যে ইমোশনস নিয়ে আসে যে উপকারিতা শুনতে আসিনি, এটা আমাদের নবীর সুন্নত ছিল তাই আমরা এটা খেয়ে থাকি। তাহলে নবীর সুন্নত শুধু কি খেজুর খাওয়ার মধ্যে ছিল? উনি কিন্তু উনার সারা জীবনেই খুব লাইট খাওয়া দাওয়া করতেন, যেটা শরীরের জন্য অবশ্যই ভালো। এবং আমরা আজকাল বৈজ্ঞানিক ভিত্তি মতে যেভাবে খাওয়া দাওয়া করতে বলি, যেভাবে আমাদের জীবনটাকে চালাতে বলি, উনি কিন্তু ওনার লাইফে এভাবেই জিনিসগুলোকে চালিয়ে নিয়েছেন। তাহলে শুধুমাত্র খেজুর কেন, আমরা পুরো ইফতারটাই উনার মতো করে সেরে ফেলতে পারি। যেটা করতে পারেন, যে যেহেতু আমি এখানে ওয়েট মেনটেন বা ওভারঅল সবকিছুর কথা বলছি, সেক্ষেত্রে আমরা সবার প্রথমে চিনির শরবতটা অ্যাভয়েড করবো। যদি আপনি মিষ্টি জাতীয় কিছু খেতেও চান, সেক্ষেত্রে ফ্রেশ শরবতটা আপনি আপনার বাসায় করে নেবেন। এবং আর্টিফিশিয়াল সুইটনারের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি সবচেয়ে সেফ হচ্ছে স্টেভিয়া গুঁড়া, এটাও আপনি যে কোনো জায়গায় বাজারে একটু খোঁজ করলে পেয়ে যাবেন। এই সুগারটা যদি আপনি ইউজ করেন আপনার শরীরে তেমন কোনো ইফেক্ট ফেলবে না, তবে এটা দিনে একটার বেশি ইউজ না করাই ভালো। আপনি ডাবের পানি খেতে পারেন, অথবা অনেকে টক দই দিয়ে কিন্তু এক ধরনের শরবত করে, সেই শরবতটা আপনি করে ফেলতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ শরবতের কথা বলবো, সেটা হচ্ছে খেজুর। 2 থেকে 3টা খেজুর যদি আপনি পানিতে 6 ঘন্টা ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে পানিটা মিষ্টি হয়ে যায়। কিন্তু অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে, ইসলামিক নিয়ম অনুযায়ী এটা যেন দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার কারণে মাদক দ্রব্যে পরিণত না হয়। আপনি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, সেই পানিটা মিষ্টি হয়ে যায়, আপনি সেই পানিটাও কিন্তু সহজে খেয়ে ফেলতে পারেন। এরপর আপনি 2 থেকে 3টা খেজুর খেয়ে আপনার ইফতারটা ভাঙতে পারেন। এবং অবশ্যই খেজুর খাওয়ার ক্ষেত্রে 1টা 2টা 3টা, তার বেশি না। আবার যদি কারো শারীরিক কন্ডিশনে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে খেজুরটা খাবেন কি খাবেন না এটা আপনার কোনো অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করে নিবেন। খেজুর খাওয়ার পরে আপনি যেটা করতে পারেন যে হালকা কিছু ফল খেয়ে নিতে পারেন, যে ফলটা আপনাকে স্যুট করে। নট নেসেসারি যে অনেকে বলবে যে ফলের অনেক দাম, এখানে এই জন্য আমি বলবো না যে আপনি এই ফলটাই খান, আমাদের বাজারে আমাদের দেশি অনেক ফল পাওয়া যায়। সো আপনার ভালো লাগে, আপনার সামর্থ্যের মধ্যে পড়ে এরকম কোনো ফল আপনি একটা মিডিয়াম সাইজ 100 গ্রাম
অর্থাৎ যেটা 100 গ্রাম বলতে আপেলের যে নর্মাল সাইজটা হয় এরকম সাইজের যে কোনো ফল আপনি খেয়ে ফেলতে পারেন। তাহলে পানি, খেজুর এবং আপেল খাওয়ার পরে যেটা আপনি করবেন, আমি বলবো যে একটা ছোট্ট ব্রেক দিতে। সেক্ষেত্রে আপনি নামাজ পড়ে আসতে পারেন। ব্রেক দেওয়ার কথা কেন বললাম, যে আমরা যখন আসলে সারাদিন না খেয়ে ইফতার করতে বসি, তখন যেটা হয়, সামনে আমরা যে খাবারটা রাখি আমরা অতিরিক্ত খেয়ে ফেলি খিদার কারণে। এখন যখন আপনি এই অল্প খাবার খেয়ে নামাজে চলে যাবেন, তখন যেটা হবে যে আমাদের ব্রেনে একটা সিগনাল চলে যাবে যে আমরা খাবার পাচ্ছি, আমাদের শরীরে খাবার ঢুকছে। তো ততক্ষণে আপনার ব্রেইনটা এবং শরীরটা আসলে রেডি হয়ে যায় যে বেসিক্যালি আমি আর কতটুকু আমার জন্য প্রয়োজন ততটুকু আমি আস্তে ধীরে খেতে পারবো। কিন্তু ওই ব্রেনে পৌঁছানোর আগেই যদি আপনি খাবারটা শুরু করে দেন, এক বসায় খেয়ে ফেলেন, দেখা যাচ্ছে যে আপনি এক বসায় অনেক বেশি খেয়ে ফেলছেন। তাহলে দ্বিতীয় পার্টে আপনি যেটা করতে পারেন, নামাজ পড়ে এসে যে ইফতার গুলো আপনি আপনার ইসে রাখতে পারেন, সেটা হচ্ছে যে ভ্যারাইটি রকম ইফতার না করে আপনি ডালের যে তৈরি যে জিনিসগুলো আছে, যেমন ছোলা, ছোলাটাকে আপনি এক বাটি পরিমাণ অথবা কাঁচা অবস্থায় 2 মুঠ বা 3 মুঠ পরিমাণ যেটা হয়, সেই পরিমাণটা নিয়ে আপনি একটা মিক্সড সালাদ বানিয়ে খেতে পারেন। ভুনা ছোলাটা খেতে আমি একেবারে ডিসকারেজ করব, কারণ এটা অ্যাসিডিটি বাড়ায়। তো সেদ্ধ ছোলাটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে সালাদ বানিয়ে তেল দিয়ে একটা মজার মজা করে খেতে পারি। তো এই খাবারটা আপনি খেতে পারেন। এছাড়া পেঁয়াজু বা বেগুনি পাকোড়া, এটা খাওয়ার ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকছে, সেটা হচ্ছে যে অতিরিক্ত তেলে এগুলো ভেজে খাবেন না। যেহেতু আমি ডালের জিনিসটা বলেছি খেতে পারবেন, যেটা আপনারা করতে পারেন যে ওই যে বছরের পর বছর ট্র্যাডিশনাল একটা নিয়মে আমরা অনেক বেশি তেলে ভেজে এগুলো খাই, এটা করা যাবে না। যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে একেবারেই কড়াইয়ে বা ফ্রাই প্যানে একেবারেই তেল, হালকা তেল দিয়ে তেল ব্রাশ করে এই জিনিসগুলোকে পাতলা করে আপনি এপিট ওপিট করে ভেজে নিতে পারেন। হয়তো আপনার আপনি যে টেস্টটা চাচ্ছেন এটা মচমচা হবে, সেরকম টেস্টটা আপনি পাবেন না, কিন্তু আপনি খেতে পারবেন। এছাড়া আপনি এটাকে বেক করে নিতে পারেন, এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন। এবং পাকোড়া তৈরির ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, যে আমরা অনেক সময় বেসন ছাড়াও অনেক সময় চাউলের গুঁড়া অথবা আটা ময়দা ব্যবহার করে থাকি। এখানে আটা ময়দা ব্যবহার না করলে বা চাউলের গুঁড়া ব্যবহার না করলেই ভালো। আপনি যদি ডালের বেসন দিয়ে জিনিসটা করে ফেলেন পাকোড়া বা বেগুনি ভাজার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কিন্তু ডালের পুষ্টিটাও পেয়ে যাচ্ছেন, সবজির পুষ্টিটাও পেয়ে যাচ্ছেন। তারপরে অনেকে মিষ্টি জাতীয় অনেক আইটেম খেয়ে থাকে, তো মিষ্টি জাতীয় আইটেমটা আমি আসলে বলবো যে না খেতে। কিন্তু এখন আসলে মিষ্টি জাতীয় আইটেম খাওয়ার অনেক টিপস থাকে, যেমন আমি বলে থাকি যে আপনি যদি দুধের মধ্যে কোনো সবজি, যেমন গাজর, লাউ, এই ধরনের সবজিগুলো যদি আপনি একটু দুধ দিয়ে সেদ্ধ করে নেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা পায়েসের মতো হয়ে যাচ্ছে। আপনি এটা আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে মিষ্টি চাহিদাটা পূরণ করতে পারেন, কিন্তু আমি বলবো যে মিষ্টিটা রেগুলার না খাওয়াই ভালো। তো ইফতারে এরকম আমি বলবো লাইট খেতে। এরপর থেকে যেটা আপনি শুরু করতে হবে, আপনাকে ঘন্টায় ঘন্টায় 1 গ্লাস করে পানি খেতে হবে। ইফতারের টেবিলে অনেকে দেখা যায় কি জগ ভরে পানি খেয়ে ফেলে, এটা যেমন আমাদের শরীরের জন্য ভালো না, আমাদের কিডনির জন্য ভালো না। তো আপনাকে যেটা করতে হবে, ইফতারের টেবিলে আপনি 2 থেকে 3 গ্লাস পানি সাধারণভাবে খেতে পারেন। এরপর যতক্ষণ আপনি জেগে আছেন সেইটি পর্যন্ত আপনি প্রতি ঘন্টায় 1 গ্লাস করে পানি খাওয়া যথেষ্ট। তবে যদি কারো শরীর চায় সেটা আপনি নিজেই বুঝবেন, কারণ তখন আমরা আমরা পিপাসার্থ অনুভব করি, সেই হিসাবে আপনি আপনার পানির পরিমাণটা বাড়াতে পারেন। ইফতারের পরে সাধারণ কাজকর্মে আপনি চলে যান, কেউ রেস্ট করতে পারেন, কেউ বাড়ির কাজ করতে পারেন। আপনার ইবাদত বন্দেগি সারার পরে আমরা যেন একটু আগে আগে আমাদের রাতের ডিনারটা খেয়ে ঘুমিয়ে যাই। ডিনারটা খুবই স্বাভাবিক হবে, আপনি যদি ওয়েট কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি ভাত খেতে পারবেন, কিন্তু এই সময় আমি আপনাকে লাল চালের ভাতে কনভার্ট করতে বলবো, অথবা অন্যান্য কার্বোহাইড্রেট যদি আপনি নিতে চান, যেমন ওটস, কিনোয়া, হ্যাঁ, এই ধরনের খাবারগুলো কিন্তু আপনি নিতে পারবেন। এটা আপনার শরীরের ধরন অনুযায়ী আপনাকে ভাতটা নির্বাচন করতে হবে, আপনি কতটুকু খাবেন। সাথে যেন অবশ্যই মাছ মাংস এগুলো থাকে, এবং সবজি থাকবে, সালাদ থাকবে, এতটুকুই আপনার জন্য যথেষ্ট। এবং চা খাওয়ার ক্ষেত্রে আমি রমজান মাসে বলবো যে অনেকের চা খেলে প্রচন্ড রকম অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে যদি এই মাসে আপনি চাটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনার শরীর ভালো থাকবে। আমি যে টিপস গুলো দিলাম সেগুলো যেটা হয় যে অনেকের হয়তো মনে হবে যে খাবারগুলো অনেক কম ছিল,
দুর্বল লাগবে, কিন্তু আপনি যদি পুরো রমজানটা সাজিয়ে পারফেক্ট উপায়ে রেস্ট করে ঘুমিয়ে আপনার রুটিনটা সাজিয়ে নেন, তাহলে আপনার কিন্তু দুর্বলতা অনুভব করার কোনো কারণই থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।